মুঠি ধরে তাকে ঘুম থেকে তোলা হলো। তেই কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে তার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের উপর ঠান্ডা পানি ছুড়ে মারলো। প্রথমে অবাক হলেও চোখ খুলে তার দাদিকে দেখে সে অবাক হলো না, কেননা এরকম আচরণ গত কয়েক বছর ধরে করে আসছে তেয়ের সাথে। তার দাদি তখন রাগি কণ্ঠে তেকে বলল, এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না, সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাইবো কে শুনি। তে তখন ভয় ভয় বলল, কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি। কেন রে, রাতের বেলা তোর কন্যাগারের সাথে আড্ডা দিছোস যে দেরি করে ঘুমাইছোস? দাদির কথা শুনে রাগে তের গা জ্বলে গেল। তে দাদি সবসময় এভাবেই কথা বলে তেয়ের সাথে, কিন্তু তে চাইলেও তাকে কিছুই বলতে পারে না, কারণ তে যে তাদের বাড়িতে আশ্রিতা। দাদি তখন আবারও বলে উঠল, শোন আজ বাড়িতে মেয়ে দেখতে আসব, জানিস না কত বড় লোকরা জানোস? অবশ্য তুই তো ফকিরনি, মানুষের টাকায় পড়িস খাস, তুই কি বুঝবি রে বড় লোকদের কথা? দাদির কথায় লজ্জায় অপমানে তের কান জ্বলে উঠলেও তে এবারও তাকে কিছু বলতে পারলো না। ঠিকই তো বলেছেন উনি, তাদের টাকায় চলছে, তাদের টাকায় তো পড়াশোনা করছে, তের তো নিজের বলতে কিছুই নেই। আসলে দাদি তার নিজের আপন দাদি না, তে শুধু তাদের বাসায় থাকে। তে একজন অনাথ, যাদের বাসায় থাকে সে তার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী রোজ আন্টি। শুনেছি রোজ আর তার হাজবেন্ডের বিয়েতে নাকি তের মা মূলত ঘটক ছিলেন, আর তের বাবা নাকি তাদের বিজনেসে অনেক সাহায্য করেছিলেন। অ্যাক্সিডেন্টে তের বাবা মা মারা যাওয়ার সময় তার মা রোজকে বলেছিল, তেকে যেন নিজের মেয়ের মতো করে দেখে রাখে। তাই বাবা মাহীন 7 বছরের ছোট্ট তেকে তার রোজ আন্টি নিয়ে এসেছিল তার বাসায়। তখন থেকে মূলত তে এই বাসায় থাকে। রোজ আর তার হাজবেন্ড মিনহো তেকে অনেক ভালোবাসলেও এই দাদি তেকে একদমই সহ্য করতে পারে না। তে দাদি সবসময় রোজকে বলে, এই মাইয়াটারে এই বাড়িতে রেখা ভুল করতেছো তোমরা, এই মাইয়াটা তো কোনো কামের না, শুধু শুধু বৈশা তোমাদের খাওয়ন দাওন টাকা পয়সা সব ধ্বংস করতেছে, অথচ তে বাড়ির অনেক কাজ করে। তের রোজ আন্টি দেখে কাজ করতে মানা করলেও তার দাদি খোঁটা দেয় যে পরের বাড়িতে পয়সা আছে, কিছু কাজ তো করাই লাগবো নাকি, কাজ না করা এভাবে বৈশা বৈশা তোমাকে খাওয়ন খালি গিলবো নাকি। রোজ প্রতিবাদ করলেও তে কাজ করে, এমনিতেই তাদের প্রতি তে বেশ কৃতজ্ঞ। তের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ মিনহো দেয়, তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগে না তের আর। এবার কলেজের দ্বিতীয় বর্ষে পড়েতে কিছুদিন পর ভার্সিটিতে উঠবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে কলেজ শেষ হলেই নিজে কিছু টিউশনি করে নিজের খরচ নিজে চালাবে। তে এসব ভাবছিল, এরই মধ্যে দাদি বলে উঠল, কি ভাবিস জমিদারনি, এখনই ওইটা কাজের মেয়ে সাহায্য করবি নাকি আরও আরাম করা বাকি আছে তোর? দাদির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল তে। তারপর বের হয়ে রান্নাঘরে গেল, দেখলো রোজ রান্না করছে। তেকে দেখে মিষ্টি হেসে বলে উঠল, ঘুম হয়েছে তে? আমি ভাবলাম পরীক্ষা সামনে, তোর তাই মনে হয় রাত জেগে পড়ছিস, তাই আর তোকে ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি ঘুম হয়েছে। কি রান্না করছো তুমি, আমাকে বলো না, কি করতে হবে আমি করছি সব। আরে তোর বেশি কিছু করতে হবে না মা, তুই এক কাজ কর না, তুই শুধু ক্ষীরটা বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে, কিন্তু ঠিক আছে? আজ দুপুরে মেহমান আসবে, আর তাছাড়া তুই তো ক্ষীর খুব ভালো রান্না করতে পারিস। দাদির প্রতিদিনের খারাপ ব্যবহারের পরও তের এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ রোজ আন্টি। তার দুই ছেলে মেয়ে, ছেলেটা বড় আর মেয়ে তের সমবয়সী, নাম জিমিন। আর জিমিনকে দেখতে ছেলে পক্ষ আসবে, তে শুনেছে ছেলেরা নাকি অনেক বড় লোক, টিভিতেও বলে মাঝে মাঝে তাদের দেখায়। সে যাই হোক, জিমিনকে তে তার বোনের মতেই ভাবে। জিমিন যদি খুশি থাকে এই বিয়েতে, তাহলে সম্পর্ক ঠিক হলেই তেও যে বেশ খুশি হবে। তে কলেজের জন্য বের হচ্ছিল এমন সময় তার দাদি ডেকে বলল, তোর কলেজ কখন শেষ হবে? দুপুরে দাদি। কেন, আজ দুপুরে বাড়িতে আসবি না তুই?
বিকালের আগে যেন তোরে বাড়ির মধ্যে না দেখি। কেন দাদি, আমি এতক্ষণ কি করব বাইরে? ওইটা তোর বিষয়, ছেলেপক্ষ বিকালে যাবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলে কি হইব, এমনিতেই রূপে ডালা নিয়ে ঘুরোস। বড় লোক ছেলে যদি তোরে দেখা ফাইসা যায় তাইলে আমার মাইয়ার বিয়া হওয়া লাগবো না আর। জিমিনের বিয়ায় বাড়িতে না হইলে তোরে আমি বাড়ি থেকে বাইর করে দিমু, দেখিস। দাদির কথা শুনে ভয় এতির জান যেন কেঁপে উঠল। আঙ্কেল আন্টি যদিও তেকে সাপোর্ট করে, তাও দাদি যদি এই ইমোশনাল ব্ল্যাকমেল করে তেকে বের করে দেয় বাসা থেকে, তখন তে কোথায় যাবে? তের তো কেউ নেই দুনিয়ায়। কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তে বিকালের দিকে ভয়ে ভয়ে বাসায় গেল। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি করলো না। বাসার সামনে পৌঁছাতেই বৃষ্টি রীতিমতো শুরু হয়েছে। দাদির কথা মনে হতে ভেতরে ঢুকবে কি না দ্বিধা কাজ করছিল তের মধ্যে। পরে ভাবলো ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলেও গিয়েছে, তাই সাত পাঁচ না ভেবে বাসায় ঢুকছিল তে। এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে লাগলো তে। কিন্তু মাটিতে পড়ে যাবার আগেই একটা বলিষ্ঠ হাত টেনে উপরে তুললো তেকে, আরেকটা হাতে আগলে রেখেছে তের কোমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালোতে বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। পিটপিট করে থাকা চোখে কোনো মতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল তের। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় শরীর ও মনে রীতিমতো কম্পন উঠে গেছে তের। কাঁপা কাঁপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো তে, কিন্তু তার সুঠাম দেহে তের ছোট হাতের ধাক্কায় বিন্দু মাত্র স্থান পরিবর্তন হলো না। হঠাৎ তার হাত তের চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল তের। কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো আলতো হাতে তের মুখের উপর আসা এক গোছা চুল সরিয়ে দিল ছেলেটা। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তে রিয়াকশন কি হওয়া উচিত তের জানা নেই, কিন্তু অদ্ভুত কোন কারণে সংকোচবোধ হলেও তার স্পর্শে তের অস্বস্তি লাগছিল না। অতঃপর দুইজন কিছু বলার আগেই ছেলেটার ফোনের কর্কশ রিংটোন বেজে উঠল জোরে সোরে। মুহূর্তেই যেন হকচকিয়ে গেল ছেলেটা, এক ঝটকায় সরিয়ে দিল তেকে, তারপর ফোন রিসিভ করে হন হন করে তে সামনে দিয়ে চলে গেল। এমনভাবে ছেলেটা তে সামনে দিয়ে গেল যেন এতক্ষণ কিছুই হয়নি। তে ছেলেটার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঝুঁকতেই দেখলো দাদি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে। হঠাৎ মনে ভয় হলো, দাদি একটু আগে সেই ছেলেটার সাথে তেকে একসাথে দেখে নেয় নাই তো? তে তার দাদিকে দেখে ভয় ভয় বাড়ির ভেতরে ঝুঁকতে লাগলো। শুকনো ঝোঁক গিলে তার মুখ থেকে নিচের নামে বাজে কিছু শোনার জন্য প্রস্তুতি নিতেই তার দাদি বলল, বাসায় কখন আসলি তুই, আর ঢোকার সময় কেউ তোরে দেখে নাই তো? দাদির কথা শুনে এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লো তে। তার মানে দাদি কিছুই দেখেননি, যাক আল্লাহ বাঁচিয়েছেন আজকে। মনে মনে আল্লাহ শুক্রিয়া আদায় করতেই আবার দাদি বলল, কিরে কথা কস না কেন, সত্যি কারোর সাথে দেখা হয় নাই তোর? কোনো বেটা মানুষটা দেখছোস বাড়ি থেকে বাইর হইতে? দাদির কথা শুনে বুঝল দাদি সেই ছেলেটার কথাই বলছে। তবু তে মাথা নাড়িয়ে বলল, না তো দাদি, আমার তো কারোর সাথেই দেখা হয়নি, আর আমি কাউকে দেখিও নি। কেন দাদি, কারোর সাথে কি দেখা হওয়ার কথা ছিল নাকি? দাদি তের কথা শুনে বেশ খুশি হলো মনে হয়, তার মুখে স্বস্তির আভাস দেখা গেল। দাদি তখন বলল, আর কইস না, ছেলেরা মেয়ে দেখা খাওয়া দাওয়া করে যাইতাছিল, ওদের নাকি এক জরুরি কাজে যাওয়া লাগবো, পাত্রের বড় ভাইও আসছিল, সেই দেখতে বলাটা কি যে সুন্দর, মাশাল্লাহ গায়ের রং লম্বা ফর্সা, তবে সারাদিন ফোনে কথা কয় অফিসের মানুষের লগে, খাওয়া শেষে ওই ফোনই ছাইরা গেছিল টেবিলের ওপর, ওইটাই নেওয়ার জন্য আইছিল আবার। দাদির কথা শুনে তেই বুঝলো একটু আগে যার সাথে তের ধাক্কা লেগেছিল, অর্থাৎ একটু আগে যার সাথে তার দেখা হয়েছিল, ওই ছেলেটাই পাত্রের বড় ভাই। তার মানে ওই ছেলেটা পাত্র না? হঠাৎ করে যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো তের উনি পাত্র না এই কথাটা শুনে। কিন্তু কেন লাগলো, তার কারণ বুঝতে পারলো না তে নিজেও।
ফার্স্ট পার্ট এই পর্যন্তই, নেক্সট পার্টে দেখা হবে, আল্লাহ হাফেজ।